সর্বোচ্চ 100 আসনে ইভিএম এর ব্যবহারের সিদ্ধান্তের পরেই এর পক্ষে বিপক্ষে নানা মহলে নানা আলোচনা। এর মধ্যে প্রশ্ন উঠেছে কোন কোন আসনে হচ্ছে এই ভোটিং মেশিনের ব্যবহার, আবার এসব আসন কিভাবেই বা নির্বাচন করবে কমিশন। এমন অবস্থায় ইসি বলছে এখনও সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, তবে যেসব এলাকায় এর আগে ইভিএম এর ব্যবহার হয়েছে সেই সব আসনই থাকবে তাদের বিবেচনায়। সেক্ষেত্রে 9টি সিটি কর্পোরেশন আসন তো থাকছেই, ইউপি আর পৌর নির্বাচনে যেখানে ব্যালটের ব্যবহার হয়েছে সেখানে আসছে সংসদে হবে ইভিএম। এছাড়া জাতীয় নির্বাচনের আগে ছোট বড় আর কোনো নির্বাচনই ব্যালটে করার কথা ভাবছে না তারা। স্বাভাবিকভাবে আমরা গুরুত্ব দেব যে সমস্ত এলাকায় ইতিপূর্বে ইভিএম নির্বাচন হয়েছে, মানুষজন ইভিএমের সাথে অলরেডি অভ্যস্ত, তারা ভোট দিয়েছেন, সাকসেসফুলি ভোট দিয়েছেন, সেই সমস্ত এলাকাগুলো আমাদের মেনলি বেশি প্রেফারেন্স থাকবে। এই জন্য যে ওখানে যেহেতু তারা একবার ভোট দিয়েছেন, আবার ভোটের আগে আমরা আবার একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করব, ওখানে প্রচারের ব্যবস্থা করব, যাতে খুব স্বচ্ছন্দে মানুষ ইভিএমে ভোট দিতে পারে। এদিকে সীমানা নির্ধারণ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত না এলেও কমিশন বলছে আসন প্রতি 5.5 লাখ ভোটার ধরলে খুব বেশি পরিবর্তন আসবে না, ডিলিমিটেশনে অক্ষুণ্ন রাখা হবে প্রশাসনিক কাঠামো। 5,50,000 সামথিং প্রত্যেকটা আসনে আসে এবারে জনসংখ্যা যেটা দিয়েছে, তাতে খুব যেটা চেঞ্জ হয় না দেখি। কয়েকটা জেলা আমি এমনি পরীক্ষা করে দেখলাম, বিশেষ করে যেগুলো কম আছে যেমন মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, দেখলাম না জনসংখ্যা যেটা আছে তাতে ওই আগে যা ছিল তাই থাকে, হয়তো হলেও দেখা যাবে 2টা 1টা জায়গায় চেঞ্জ হতে পারে। তবে সবগুলো রাজনৈতিক দলের সমঝোতা হলে 300 আসনেই ব্যালটে ভোট করার কথাও ইতিমধ্যে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।